রিক্সা প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শিশু সহ 6 জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আরও 4 জন ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার পুলিশ জানায় দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের বেইল তৈল বটতলা এলাকায় সখীপুরগামী একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে এবং প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক সহ 5 যাত্রী নিহত হন আহত হন আরও 5 জন গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়